ওষুধ ছাড়া কি ব্যাক পেন ভালো হয়? অফিসে সারা দিন চেয়ারে বসেই কাজ করতে হয়, হঠাৎ হঠাৎ হয়তো কোমর ব্যথা হয়, আবার এমনিতেই চলে যায়। অনেকে মনে করেন এটি কিডনির সমস্যা, তবে ব্যথার সমস্যা হলে সবচেয়ে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া। কম বেশি সবার ব্যাক পেন অর্থাৎ কোমর বা মাজার ব্যথা হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্যে এই সমস্যা প্রবল আকার ধারণ করতে পারে। একটানা চেয়ারে বসে থাকলে বা দূরে কোথাও ঘুরতে গেলে এটি হতে পারে। শুধু ওষুধ খেলে যে এই সমস্যার সমাধান মেলে তা নয়, ওষুধ ছাড়াও ভালো হতে পারে ব্যাক পেন। ব্যাক পেন কেন হয়? বিভিন্ন কারণে ব্যাক পেন হতে পারে। মূলত মেরুদণ্ড বা স্পাইন সম্পর্কিত ব্যথাকে আমরা ব্যাক পেন বলে থাকি। স্নায়ু, পেশি, হাড় জোড় ইত্যাদি কারণে ব্যাক পেন দেখা দেয়। মেরুদণ্ডের পেশি, স্নায়ু, হাড়ের জোড়া যদি সঠিক অবস্থানে সঠিক কাজ না করতে পারে তাহলে ব্যথা সৃষ্টি হয়। আসুন জেনে নেই ওষুধ ছাড়াই কীভাবে ভালো হতে পারে ব্যাক পেন। পিঠ সোজা করে বসা। ব্যাক পেন হলে পিঠ বাঁকা করে নয়, সোজা করে বসার অভ্যাস করুন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো পিঠ সোজা করে বসতে ও চলাফেরা করতে হবে। ঘুমানোর সময় দুই পায়ের নিচে বালিশ, শোয়ার সময় দুই পায়ের নিচে বালিশ বা এ জাতীয় কিছু একটা দিয়ে পা উঁচু করে রাখতে হবে। অফিসের কাজের সময়, অফিসের কাজের সময় অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় আপনাকে চেয়ারে বসে থাকতে হয়। অফিসে বা কাজের ক্ষেত্রে বসবার জায়গাটা যেন উঁচু থাকে সেদিকে লক্ষ্য রাখুন। ভারী কাজ করা যাবে না। ভারী পানির বালতি বা ভারী কোনো ব্যাগ বহন করলে ব্যাক পেইন হতে পারে, তাই ভারী কিছু বহন করা যাবে না। বাইসাইকেল ও মোটর সাইকেল, বাইসাইকেল ও মোটর সাইকেল চালানোর কারণে ব্যাক পেইন হতে পারে, এক্ষেত্রে বাইসাইকেল চালানো পরিহার করতে হবে। বিশ্রাম নিন। ব্যাক পেইন হলে যেটি করতে হবে সেটি হলো বিশ্রাম নিতে হবে। ব্যাক পেইন ভালো হওয়ার ক্ষেত্রে বিশ্রামের বিকল্প নেই। সেক ও বরফ, ব্যাক পেন সারাতে সেক ও বরফ দেয়া হতে পারে। কখনো কখনো সেক দিলে অথবা বরফ দিলে উপকার পেতে পারেন। এক্ষেত্রে অনেক দিন ব্যথা থাকলে গরম সেক দেওয়া যেতে পারে। আর আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা সারাতে বরফ দিতে হবে। ডাক্তারের পরামর্শে ব্যায়াম, ব্যাক পেন সারাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করা যেতে পারে। ব্যথা ভালো হওয়ার জন্য অনেক সময় ব্যায়াম খুব কাজে দেয়। ওষুধ সেবন, ব্যথা অনেক বেশি হলে পেইন কিলার খেতে পারেন, কিন্তু ক্লোফেনাক ধরনের ওষুধ বেশি খাওয়া ভালো না। এসব ওষুধ খাবার আগে অবশ্যই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে নেবেন। ব্যাক পেইন হলে ডাক্তারের পরামর্শ নিন।